হাই বন্ধুরা, কেমন আছো? এই যে দেখতেই পাচ্ছ আমার সঙ্গে আজকে নতুন মেম্বার ম্যাডামের সাথে প্রথমবার তীর্থস্থানে যাচ্ছি। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। দেখা যাক কেমন এই অভিজ্ঞতা হয়। তোমাদের সাথেই থাকবো, এরকম একটা প্ল্যান করে শুরু করলাম যাত্রা। আমাদের যাত্রা শুরু হলো 7:30 থেকে। আমরা বাসে বসেছি এই মুহূর্তে। আমরা স্লিপার বাংকার নিয়েছি, 2x2। এটা বাস খুব দারুণ, নতুন বাস, আলট্রা নিউ বলা যেতে পারে। আমাদের গন্তব্যস্থল প্রথমে ভুবনেশ্বর, তারপর সেখান থেকে আমরা পুরাই আমরা বাস ধরে আমরা যাব পুরী। তো এখন আর দেখা হচ্ছে না, পুরোপুরি সকালেই দেখা হচ্ছে। বাই বাই বলে দাও। হাই বন্ধুরা, আমরা মোটামুটি একটা রুম পেয়েছি এবং ফ্রেশও হয়ে গেছি। একটু পুজো দিতে যাবো, কারণ জগন্নাথ দেবের স্থানে আমরা প্রথম আমাদের পদস্থল রেখেছি। তো এখানে আগে অবশ্যই ঠাকুর দর্শন, তারপরে যাওয়া দর্শন হবে হবে। ম্যাডামও রেডি, আমিও মোটামুটি প্রস্তুত। এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি একটা রুম, ভালো, কিন্তু একটা মানে শান্ত নিবিড় একটা পরিবেশ। ওই পাশে ব্যালকনিটা আছে, ব্যালকনিতে বসবো, কথা হবে। আমরা এখন যেহেতু জগন্নাথ দেবের মন্দিরে যাবো, ওখানে মোবাইল ফোন অ্যালাউ নেই। দেখো বন্ধুরা, এই যে নতুন রথের স্ট্রাকচার তৈরি হচ্ছে এদিকে, এদিকেও হচ্ছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ চাকা রয়েছে, চাকা তৈরি হচ্ছে, এখানেও চাকা তৈরি হয়ে গেছে অলরেডি। তো রথযাত্রায় যে রথগুলো টানা হয় এগুলো কিন্তু এখানে রেডি হচ্ছে। আমাদের কিন্তু ওই দিক দিয়ে এন্ট্রি করতে হবে যাওয়ার জন্যে, বুঝলে? এই যে আমরা এখন ফ্রন্ট পার্টে রয়েছি। আমাদের সঙ্গে আজকে একজন পণ্ডিতজি আছেন, পণ্ডিতজি আমাদেরকে লিড করবেন। এই যে পণ্ডিতজি, পুজো দেওয়া শেষ, আমরা এবারে যাচ্ছি আমাদের গেস্ট হাউসের দিকে। আমরা কলকাতার সেই ফিটা দিচ্ছি আপাতত, আমাদের হাতে দিচ্ছে, এই যে দেখছো হাতে চালাচ্ছে, দারুণ একটা অনুভূতি। মানে এই অনুভূতি সত্যি, তোমার প্রচুর প্রচুণ্ড জয় জগন্নাথ, ঠিক বলেছেন। এরকম মানে কি বলবো, জ্যাম, মানে পাবলিক জ্যাম, লোকে লোকারণ্য। এই যে এবার আমরা রথমন্দির ক্রস করছি, রথমন্দির জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির। এখন আমরা কোথায়? সমুদ্রের পাড়ে, বর্তমান সমুদ্রের পাড়ে। বাতাস কিন্তু চরম গতিতে ছুটছে এবং আমাদেরকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, গোটা বালি আর বালি। আমাদের সেদিকের সমুদ্রটা একরকম, এখানে আমাদের সেখানে সমুদ্র তটে হাঁটা যায় ভালো হবে না, কিন্তু এখানে যেন মনে হচ্ছে চারদিকে মানে বালিটা এমন বালি পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মানে হাঁটার জন্যে ঢেউ কিন্তু অনবদ্য। এখনও সন্ধ্যাবেলায় অনেকে কিন্তু জলে নেমেছে, দেখেছো? দেখো এই যে ট্রেনে নিয়ে কোথায় যাচ্ছ আমাকে? তো বলো, যাচ্ছি পুরীর সমুদ্র আর ঢেউ দুটো ইনকম্পেয়ারেবল, দেখতেই পাচ্ছ তাণ্ডব। আমাদের দীঘা, শঙ্করপুর, তাজপুরে আমরা দেখেছি যে আমরা অনেক দূর নেমে যাই, কিন্তু এখানে ঢেউয়ের প্লাবনটা এতটাই জোর থাকে যে নামা খুবই দুষ্কর ব্যাপার। ম্যাডাম এনজয় করছেন, প্রথমত এসেই বলে দিয়েছে আমি বাবা বেশি দূর যাবো না, আর এমনিতে এখন তো বিকালবেলা, ও বেশি দূর যাবেই না। এটা পুরী সি বিচই বলবো, কারণ এটা আমাদের হলিডে হোমস্টের খুব কাছে, তো সেই জন্য প্রথমে এখানে এসেছি। তারপরে আমরা গোল্ডেন বিচে যাব,
গোল্ডেন ব্রিজে হেঁটে হেঁটেই যাব। এটা হচ্ছে ইফেক্ট। কিসের ইফেক্ট? সমুদ্র তটে হাঁটার। ম্যাডামকে ধুতে হচ্ছে, এরপর আমরা বেরোবো। আমাদের যে হোমস্টেতে আছি, দুর্দান্ত সব পেন্টিং করা রয়েছে, অসাধারণ। আরও যদি আমরা উঠি, সেখানে আরও রয়েছে, গাছগুলোও খুব সুন্দর। এখানে স্কুটি বাইক সব ভাড়া পাওয়া যায়। আমরা নিয়ে বেরোবো একদম। হোমস্টেটার নাম দেখিয়ে দিই একবার, অনুসুয়া। সন্ধ্যাবেলা, একটু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, এখন আমরা গোল্ডেন বিচের দিকে যাচ্ছি। আমাদের হোমস্টে থেকে নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার মতো রাস্তা। যেতে পারতাম অটো করে, একটু হাঁটাও হোক, ফেরার টাইমে আমরা কত করে আসবো। আমাদের নিজেদের ছায়াকে অনুসরণ করে আমরা হেঁটে চলেছি। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? হাঁটা ব্যথা হয়ে গিয়ে, আচ্ছা ওরে বাপ রে বাপ, না না তাড়াতাড়ি শেষ হয়ে যা পথ। আমরা আপাতত গান্ধী পার্কে এসেছি। গান্ধী পার্কটা গোল্ডেন বিচের খুব কাছেই। পরিবেশটা সত্যিই নেচার অরিয়েন্টেড। এই যে ওদিকে বাপুজি দাঁড়িয়ে আছেন, বাকিটা ঘুরবো তবে একটু বিশ্রাম নিতে হবে, তো একটু বসে পড়েছি। যে এই যে সামনে দেখছো, এটা হচ্ছে গান্ধী পার্কের ওয়াচ টাওয়ার। ওখান থেকে উঠে চারদিকের ভিউটা কিন্তু দুর্দান্ত আসে। আর এখন আমরা ইন্টারেস্টেড নই, ওদিকে যাব না। কেন এতে আবার কি এমন কি অনুভূতি যে বলে বোঝানো যাবে না? ফার্স্ট টাইম রেইনফল বরের সাথে কোথাও ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, আলাদা অনুভূতি। আচ্ছা, আমার বরাবরই ইচ্ছে, আমি বিয়ের আগে একবার গেছিলাম, এসেছিলাম এখানটায়, তো আমার বরাবরই মানে জগন্নাথ ঠাকুরকে খুবই ভালো লাগে। আচ্ছা, জগন্নাথ ঠাকুরের কাছে আসতে পেরে খুবই ভালো লেগেছে। তার উপর এই সন্ধ্যার পরিবেশ, তার উপর সুন্দর সমস্ত কিছুই যেন খুব আলাদা একটা অনুভূতি দিচ্ছে। এই উপায় মানে সমুদ্র, জানো তো? কত বড় গো ঘন্টাটাও, বেশ বড়। ক্যামেরা তো আসছে না, দুলছেও দারুণ ঘন্টাটা। এটা হচ্ছে গান্ধী পার্ক। আচ্ছা, যেখানে বসে মানে একটা আলাদা অনুভূতি হচ্ছে, মানে সমুদ্রের হাওয়া। তুমি দাঁড়িয়ে আছো, নেশা লাগিয়ে দিচ্ছে। তুমি তো দাঁড়িয়ে আছো, বসছো কোথায়? হ্যাঁ বসেছিল, এখন হাঁটছি। আচ্ছা, এরিয়াটাও কিন্তু অনেক বড়, দেখো এরিয়াটাও অনেক বড়। হ্যাঁ, নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, সঙ্গে হাওয়া দিচ্ছে সুন্দরভাবে, সঙ্গে এরকম একজন হিউম্যান বিং রয়েছে, সেটা অবশ্যই। সব কিছু মিলিয়ে যেন সব কিছু নেশা হয়ে যাচ্ছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তবু আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে, কারণ হচ্ছে আমরা এখন গোল্ডেন ব্রিজের দিকে যাব। আপনি
এটা গোল্ডেন বিচ, গোল্ডেন বিচে অদস্য দোকান, অদস্য স্টেশনের দোকান। চলো সামনে চলো। ম্যাডাম বাচ্চাদের জন্য কিছু জিনিস নেবে, নিজের জন্য কিছু জিনিস নেবে, ব্যস্ত। এবারে আমরা ফিরছি আবার সেই গন্তব্যস্থলে আমরা ফিরছি। খুব ভালো লাগছে, ফাঁকা রাস্তা এবং কাকু সেই চালিয়ে নিয়ে যাচ্ছে রিক্সা। ভালো লাগছে, খোলা আকাশ সব কিছু মিলিয়ে। তো আজকে প্রথম দিনের আমাদের পুরী ভ্রমণ, খুব একটা কী বলবো, মানে জানি এতটা বেরোতে পারিনি আজকে, তবে খুব ভালো হয়েছে, কী বলো? এটাই হচ্ছে মানে গভর্নরের হাউসের পেছনে এই সাইডে অপেক্ষা হয়েছে। আমরা ওই গোল্ডেন বিচে যখন হেঁটে গেছিলাম দেখেছিলাম নিশ্চয়ই, তারপরে আর বেশি কিছু দেখানো হয়নি, কারণ গোল্ডেন বিচে গিয়ে এত বাতাস পেয়েছি, আর তারপরে প্লাস কি পেলাম খাবারটা বলো, এত খাবার খেয়েছি, প্রচুর পরিমাণে দোকান ছিল, খাওয়ার দোকান ছিল। ঠিক আছে, আশা করছি তোমরা ওখানে গেলে কেউ মানে মন খারাপ হয়ে ফিরে আসবে না, মনটা পুরো আনন্দই ভরে যাবে, খুব সুন্দর জায়গা। আমরা গেছিলাম কী করে টাইম কেটে গেছে আমরা নিজেরাও বুঝে উঠতে পারিনি, তো এখন আমরা যাচ্ছি রুমের দিকে রওনা দিচ্ছি। এখন আর হাঁটতে ইচ্ছে করছে না, কারণ সকাল 5টার সময় আবার জার্নি আছে, তো ওই জন্য এখন। আচ্ছা কাকু একটু দাঁড়াও না, কাকু এখানে দাঁড়াও, কাকু কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু, এই যে জন্য দাঁড়িয়েছিলাম স্প্রাইটের জন্য, তো ম্যাডাম পিয়েই প্রথমে মেরে দিয়েছে। ঠিক আছে, খাও খাও, অসুবিধা নেই, তো আমি ওষুধটা নিয়ে নিচ্ছি কালকে যদি কোনো সমস্যা মশা হয়। মেট্রোজিল নাকি আর অ্যাসিডে কিছু নেবে? আচ্ছা হোক, ঠিক আছে, ওষুধ নেওয়া হয়ে গেছে কালকের জন্য, এটা বলা যেতে পারে যে একটা প্রিকশন। এখন প্রায় 9টা বাজে, ভালো লাগছে, রাত্রি 9টায় ভাবতে পারিনি এরকম মানে পুরীর রাস্তায় এরকম কোনো দিন আমরা রিক্সায় চড়ে যাব, ভাবতে পেরেছিলে? আবার ভালো লাগছে, কারণ এখানে চারদিকে কিন্তু ওই মানে গভর্নমেন্টাল এত অফিস রয়েছে, মানে সিকিউরিটি নিয়ে কোনো কথাই নেই। এই হচ্ছে পরিস্থিতি, আমরা আর কোথাও বেরোবো না, অলরেডি 9টা হয়ে গেছে, আর ডিনার তো আর মনে হয় করতে পারবো না, সেই স্টার্ট হয়েছিল মোমো দিয়ে, তারপরে ললিপপ, তারপরে মাছের ভাজা, চাউমিন, হ্যাঁ ওই ক্যাপসিকাম টাইপের কিছু একটা, লঙ্কা টাইপের পকোড়া, তো আর কি হয়, পেট পুরো ভর্তি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যাতে একটু হজমটা হয়। তো এই হচ্ছে প্রথম দিনের ঘটনা, আমরা এখানে 3 নাইট স্টে করছি, তারপরে আপাতত 3 নাইট যদি ভালো লাগে আরও থাকবো, দেখা যাক কী হয়। আসলে এরকম সময় কাটানো তো সবসময় হয়ে ওঠে না, আমি ছুটিটা পেয়েছি তাই ওকেও একটু নিয়ে বেরোতে পেরেছি। দ্বিতীয় দিনের আইটিং শুরু, আমরা আজকে চিলকা যাচ্ছে, রেডি, ফুল রেডি, প্যাক আপ।
এখন আমরা চিল্কাতে বোটিং আছে। The journey begins at Chilka. Chilka te jatra shuru. একটা দ্বীপের মতো দ্বীপের মতো একটা না খাবার দাবার খাবেন নাকি নাকি যাই না ধরা হতো না রেনে কা বাদ লাল হয়ে যায় দীর্ঘ চার ঘন্টা পর ফিরে এসেছি চিল্কাতে বোটিং করে। ডলফিনের শখ ছিল, ডলফিন দেখেছি, আমি তিনবার দেখেছি কিন্তু ইনি একবার দেখেছে, তাই হয়তো মনে হচ্ছে মনটা খারাপ। আসলে শরীরটা সত্যি কাহিল হয়ে গেছে, এমনি সে সকালে কিছু খেয়ে এসেছিল না, কারণ অলরেডি শরীরটা খারাপ ছিল। তারপরে যাওয়ার সময় বমি, প্লাস এখন তো এসে জোরদার, মানে কী বলি, তবুও একটা ভালো অভিজ্ঞতা সাথে। এই কী বলবো, যতটা এক্সপেকটেশান ছিল ততটা হয়তো নয়, ফুলফিল হয়নি। এক্সপেকটেশান ছিল যে ডলফিন বেশি দেখতে পাবো, সেটা পাইনি। তবে এই যে জীবনের অভিজ্ঞতা হয়ে গেলো চিল্কাতে ঘোরা, চিল্কার অভিজ্ঞতা, মানে ছোটো ছোটো দ্বীপ থাক আছে শুনেছিলাম কিন্তু নিজেরা চোখে দেখলাম, ভালো লাগলো। তোমার তো ওরা কিছু বলার ইচ্ছে নেই এই মুহূর্তে, মাথা টন্ট করে ঘুরছে, পেট থেকে গ্যাস বের করানো শুরু, তার জন্য সেভেন আপ পেয়েছি, স্প্রাইটটা পাইনি আপাতত। এখন এটা অসুস্থ তলানা বটতলা মতো ওদের, এটা কি গাছ, বট গাছ তো, ছোট্ট বট গাছ, বট গাছের নিচে বসছি, জেরাচ্ছি, আমাদের গাড়ি সামনে রয়েছে। এই যে আমাদের গাড়ি,
এখনও সবাই অনেকে বোটিং করছিল আর তারা এলেই আমাদের যাত্রা শুরু হবে। আবার দেড় ঘন্টা দু ঘন্টা রাস্তা, আবার গিয়ে সেখান থেকে কাহিল হয়ে যাব। তো দেখা যাক, চলো। এখানে কিন্তু পরিবেশটা ভালো নিঃসন্দেহে, চারদিকে দুর্দান্ত লাগছে। এটা জাস্ট ওই চিল্কার কিন্তু পাশেই, এটা একটা বাস স্ট্যান্ড টাইপের, আমরা যেখানে বসে পার্কিং টাইপের পার্কিং টাইপের পার্কিং এরিয়া। আচ্ছা,